স্বপ্নপূরণ তথা চাকরির পরীক্ষায় সাফল্য পেতে সাবস্ক্রাইব করুন চাকরির প্রস্তুতি গণিত চ্যানেলটি, আর নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেতে বেল আইকনটি প্রেস করুন। চাকরির প্রস্তুতি গণিত চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা শিখব কিভাবে অতি সহজে ভগ্নাংশের যোগ বিয়োগ করা যায়। কেননা কম্পিটিটিভ এক্সামে সিম্পলিফিকেশনের অনেক অঙ্কে এই ধরনের যোগ বিয়োগ করতে হয়, তাই দ্রুত এই ধরনের অঙ্কের কিভাবে যোগ বিয়োগ করা যায় তা শেখা আবশ্যক। ব্যাংক পিও 2003 পরীক্ষায় আসা একটি সমস্যা দিয়ে শুরু করা যাক। এক পূর্ণ 3/4 যোগ 5/1/3 যোগ 3/2/5 সমান কত? অপশন এ 9/2/5, অপশন বি 9/29/60, অপশন সি 10/2/5, অপশন ডি 10/29/60। 1/3/4 যোগ 5/1/3 যোগ 3/2/5। এই ধরনের ভগ্নাংশের যোগ আমরা মূলত যেভাবে করি তা হলো মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে হরগুলির লসাগুর মাধ্যমে সমাধান করি। অর্থাৎ 1/3/4 স্থলে 4^4 + 3 অর্থাৎ 7/4 লিখি। একইভাবে 5/1/3 স্থলে 16/3 এবং 3/2/5 স্থলে 17/5 লেখা হয়। পরে 4, 3 ও 5 লসাগু করে এই ধরনের যোগফল নির্ণয় করা হয়। আজ আমরা একটু অন্যভাবে শিখব 1/3/4 এর অর্থ ঠিক কি। এক পূর্ণ অর্থাৎ একটি গোটা জিনিস, 3/4 অর্থাৎ আরেকটি গোটা জিনিসের 4/3 ভাগ। এই দুটিকে একত্রে নিলেই হয় 1/3/4। অর্থাৎ একটি গোটা জিনিস ও একই রকম অপর একটি গোটা জিনিসের 4/3 ভাগই হলো 1/3/4। তাই এটি 1+3/4 থেকেই আসে। অর্থাৎ 1/3/4 সমান লেখা যায় 1+3/4। তাহলে 1/3/4 স্থলে 1+3/4 লিখুন। একইভাবে 5/1/3 স্থলে 5+1/3 এবং 3/2/5 স্থলে 3+2/5 লিখুন। এবার পূর্ণ সংখ্যাগুলি এক জায়গায় করুন, অর্থাৎ 1+5+3 এবং ভগ্নাংশগুলিকে এক জায়গায় করুন, অর্থাৎ 3/4+1/3+2/5। পূর্ণ সংখ্যাগুলিকে যোগ করলে আসে 9। অর্থাৎ এবার যোগফল যে আকারে দাঁড়ালো 9+3/4+1/3+2/5। তিনটি ভগ্নাংশকে প্রথমে একত্রে যোগ না করে আসুন প্রথমে দুটি ভগ্নাংশের দ্রুত কিভাবে যোগ করতে হয় শিখে নিই। তাহলে প্রথম দুটো ভগ্নাংশকে নিন, অর্থাৎ 3/4+1/3। প্রথম ভগ্নাংশের হর 4, দ্বিতীয় ভগ্নাংশের হর 3। এবার প্রথম ভগ্নাংশের লব হরকে দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 3 দিয়ে গুণ করুন। আসবে 3×3=9/4×3=12। অর্থাৎ 3/4 স্থলে এলো 9/12। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের লব হরকে প্রথম ভগ্নাংশের হর 4 দিয়ে গুণ করুন। আসবে 1/4 × 3/12 অর্থাৎ 1/3 স্থলে 4/12। এবার এদের সহজে যোগ করুন, 9/12+4/12=9+4/12 অর্থাৎ 13/12। কেননা আমরা জানি হর সমান হলে শুধুমাত্র লব যোগ করলেই হয়, হর একই থাকে। তাহলে কিভাবে দুটি ভগ্নাংশের যোগ অতি দ্রুত করবেন আরেকবার দেখে নিন। দ্বিতীয় ভগ্নাংশের হর 3 দিয়ে প্রথম ভগ্নাংশের লব হরকে গুণ করুন, এলো 9/12। এবার দ্বিতীয় ভগ্নাংশের লব হরকে প্রথম ভগ্নাংশের হর 4 দিয়ে গুণ করলে আসে 4/12। তাহলে এলো 9/12+4/12। এদেরকে যোগ করলে হয় 13/12। তাহলে এলো 9+13/12+2/5। কেননা প্রথম দুটি ভগ্নাংশের যোগফল থেকে এলো 13/12।
এবার একই নিয়মে 13/12 + 2/5 কে যোগ করলেই তিনটি ভগ্নাংশের যোগফল নির্ণীত হবে। প্রথম ভগ্নাংশ অর্থাৎ 13 ও 12 কে দ্বিতীয় ভগ্নাংশের হর 5 দিয়ে গুণ করুন, এলো 65/60। দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ 2 ও 5 কে প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 12 দিয়ে গুণ করুন, এলো 24/60। এবার 65/60 + 24/60 এদের যোগ করুন, 65 + 24/60 এলো 89/60 বা 1/29/60, তাহলে দাঁড়ালো 9 + 1/29/60। তিনটি ভগ্নাংশের যোগফল এলো 1/29/60। এটিকে পূর্বের মতো 1 + 29/60 আকারে লিখুন। এবার 9 + 1 অর্থাৎ পূর্ণ সংখ্যার যোগ করুন, তাহলে এলো 10 + 29/60 অর্থাৎ 10/29/60। সঠিক উত্তর অপশন ডি। এভাবে একাধিক ভগ্নাংশ থাকলে দুটি দুটি করে নিয়ে দ্রুত করা যায়, তবে একসাথেও করা সম্ভব। দেখুন, যদি একসাথে করাটা সুবিধাজনক বলে মনে হয় তাহলে এভাবেও করতে পারেন। আসুন তাহলে তিনটি ভগ্নাংশ একসাথে নিয়ে করি, 3/4 + 1/3 + 2/5। 3/4 ভগ্নাংশের লব হরকে বাকি দুটি ভগ্নাংশের হর দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 3 ও 5 দ্বারা, 3 × 5 = 15 দ্বারা। তাহলে আসবে 3/15 = 45/4 = 60। একইভাবে 1/3 ভগ্নাংশের লব হরকে বাকি দুটি ভগ্নাংশের হর 4 ও 5 অর্থাৎ 4×5 = 20 দ্বারা গুণ করতে হবে, আসবে 1/20 / 3/60। এবার শেষ ভগ্নাংশের লব হরকে বাকি দুটি ভগ্নাংশের হর 4 ও 3 অর্থাৎ 4×3 = 12 দ্বারা গুণ করতে হবে, আসবে 2/12 = 24 / 5/12 = 60। তাহলে এলো 24/60। এবার দাঁড়ালো 45/60 + 20/60 + 24/60। লবগুলিকে যোগ করে তলায় 60 লিখুন, তাহলে আসবে 45 + 20 + 24/60 = 89/60। 89 কে 60 দিয়ে ভাগ করলে আসে 1/29/60। পূর্বে পূর্ণ সংখ্যার যোগফল থেকে এসেছিল 9, তাহলে 9 + 1/29/60। 1/29/60 কে আবার আগের মতো করে ভেঙে লিখুন, অর্থাৎ 1 + 29/60। তাহলে 9 এর সঙ্গে 1 যোগ করলে হয় 10 + 29/60 অর্থাৎ 10/29/60। সঠিক উত্তর অপশন ডি। তাহলে তিনটি ভগ্নাংশের যোগ দুভাবে দেখালাম, আপনার যেভাবে করতে সুবিধা হবে সেভাবে করবেন। আসুন পরবর্তী অঙ্কে, 1/2/1/3 + 1/1/3/4 অপশন এ 7/14, B 12/49, C 4/1/12, D কোনোটিই নয়। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, 1998। লক্ষ্য করুন, দুটি ভগ্নাংশের হরগুলিও ভগ্নাংশ, তাই প্রথমে এগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে, অর্থাৎ 1/2/3 + 1/4/3 = 7/4। তাহলে দাঁড়ালো 1/7/3 + 1/7/4। এভাবে যোগ করা সম্ভব নয়, তাই প্রথমে 1 কে 7/3 ও 7/4 দ্বারা ভাগ করে নিতে হবে। 1 কে 7/3 দিয়ে ভাগ করলে শুধু লব হরের স্থান পরিবর্তন করলেই হবে, অর্থাৎ 1 কে 7/3 দিয়ে ভাগ করলে হবে 3/7। একইভাবে 1 কে 7/4 দ্বারা ভাগ করলে হবে 4/7। তাহলে এলো 3/7 + 4/7। আপনি জানেন কি, 1 দিয়ে ভাগ করলে কেন ভগ্নাংশটি উল্টে যায়? আসুন মৌলিক ধারণায়, 1/7/3 বা 1/7/3 = 3/7 এখন এটা আমরা শিখব। এটা বোঝার আগে পূর্ণ সংখ্যা দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন 12 কে 4 দ্বারা ভাগ করতে হবে। আমরা সবাই জানি 12 কে 4 দ্বারা ভাগ করলে 3 আসে, বা 12 ভাগ 4 = 3। এই ভাগটি কিভাবে এলো বলুন তো?
আসলে বারোকে চার দিয়ে ভাগ করার অর্থ চারকে যত দিয়ে গুণ করলে বারো আসে তা বের করা। চারকে তিন দিয়ে গুণ করলে বারো আসে, তাই ভাগফল তিন এলো। এবার এই নীতি ভগ্নাংশটির ক্ষেত্রে প্রয়োগ করুন। এক ভাগ তিন বাই সাত, এককে তিন বাই সাত দ্বারা ভাগ করার অর্থ তিন বাই সাতকে যত দিয়ে গুণ করলে এক আসে তা বের করা। তাহলে তিন বাই সাতকে কত দিয়ে গুণ করলে এক আসবে তা বের করতে হবে। তিন বাই সাতকে সাত বাই তিন দ্বারা গুণ করলে তিন তিন ও সাত সাত কেটে যায়, ফলে এক পড়ে থাকে। অর্থাৎ তিন বাই সাতকে সাত বাই তিন দ্বারা গুণ করলে এক আসে। তিন বাই সাতের উল্টো ভগ্নাংশই হল সাত বাই তিন, যাকে গণিতের ভাষায় অনন্যক বলা হয়। এই কারণে এককে কোনো ভগ্নাংশ দিয়ে ভাগ করলে উত্তর অনন্যক বা উল্টো ভগ্নাংশ হয়। যাই হোক, এবার আসুন যোগ করা যাক। তিন বাই সাত যোগ চার বাই সাত, তলার দুটি ভগ্নাংশের ক্ষেত্রেই হর এক, তাই লব দুটি যোগ করলেই উত্তর আসবে। তিন যোগ চার বাই সাত সমান সাত বাই সাত সমান এক, তাহলে উত্তর হলো এক। সঠিক উত্তর অপশন ডি। এটা হয়তো সবাই জানেন, হর এক হলে লব দুটি যোগ করলেই উত্তর আসে। তবু আমি একবার আলোচনা করে দিই, কেন হর এক হলে লসাগু বা কিছু না করেই লব দুটি যোগের মাধ্যমে উত্তর আসে। ধরুন এই গোটা রুটিটিকে কতগুলি খণ্ডে ভাগ করতে হবে, মোট সাতটি খণ্ডে ভাগ করুন। এবার একজনকে তিন খণ্ড দিন আর আপনি চারটি খণ্ড নিন, তাহলে আপনি কতটুকু রুটি দিলেন? সাত খণ্ডে তিন খণ্ড, অর্থাৎ তিন বাই সাত অংশ। তাহলে একটি ভগ্নাংশ তিন বাই সাত পাওয়া গেল। আর আপনি রাখলেন সাতটি খণ্ডের চার খণ্ড, অর্থাৎ এক্ষেত্রে ভগ্নাংশ হবে চার বাই সাত। এবার এদেরকে যোগ করতে হবে। রুটিটিকে মোট কটি খণ্ডে ভাগ করা হলো? সাতটি। আর নেওয়া হলো কটি খণ্ড? সাতটি। চারটি আপনি নিলেন ও তিনটি দিলেন। যেহেতু সাতটি খণ্ডের সাতটি খণ্ডই নেওয়া হলো, কোনো খণ্ড পড়ে থাকলো না, তাই এখানে যোগফলের ভগ্নাংশ হবে সাত বাই সাত সমান এক। এক অর্থাৎ এক পূর্ণ, তাই গোটা রুটিটি ফিরে পাওয়া গেল। তাহলে তিন বাই সাত যোগ চার বাই সাত সমান সাত বাই সাত লেখা যায়। লক্ষ্য করুন, যোগফলের লব সাত আছে, যা তিন বাই সাত ও চার বাই সাতের লব দুটি যোগ করলেই আসে। আর তলার দুটি হরই সাত, তাই এই দুটি সাত থেকে হর সাত চলে আসে। এই কারণে হর সমান হলে শুধুমাত্র লব দুটি যোগ করলেই উত্তর চলে আসে। এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে, হর আলাদা হলে এমনটা হয় না কেন? আসুন মৌলিক ধারণায়। দুটি সমান মাপের আনারস নেওয়া হলো। প্রথমটিকে সমান দুটি খণ্ডে ভাগ করুন। তাহলে এই একটি খণ্ড কি ভগ্নাংশ তৈরি করল? নেওয়া হয়েছে দুটি খণ্ডের একটি খণ্ড, তাই ভগ্নাংশটি হবে এক বাই দুই। টোটাল যে কটি খণ্ড হয় সেটি হলো হর, আর যে কটি খণ্ড নেওয়া হয় সেটি হয় লব। তাহলে হাফ ভগ্নাংশটি পাওয়া গেল। এবার অপর আনারসটি নিন, একে সমান তিনটি খণ্ডে ভাগ করুন। এবার এই খণ্ডটি নিন, তাহলে এই খণ্ডটি কি ভগ্নাংশ তৈরি করবে? তিনটি খণ্ডের একটি খণ্ড নেওয়া হলো, তাই ভগ্নাংশটি হবে এক বাই তিন। এবার এক বাই দুই ও এক বাই তিন এই ভগ্নাংশ দুটিকে কিভাবে যোগ করা হবে তা আমরা শিখব। এক বাই দুই ও এক বাই তিন যোগ করার প্রথম অসুবিধা হলো এদের হর সমান নয়। হর সমান হলে পূর্বের নিয়মে সহজেই যোগ করা যেত। এক বাই তিন অংশে যে আনারস রয়েছে তাকে দুটি সমান খণ্ডে ভাগ করুন। তাহলে বাকি যে দুটি এক বাই তিন অংশ রয়েছে তাকেও দুটি করে খণ্ডে ভাগ করুন। এবার বলুন তো, এই খণ্ডটি এবার কি ভগ্নাংশ তৈরি করলো? নেওয়া হয়েছে দুটি খণ্ড আর মোট ছটি খণ্ড আছে, তাহলে ভগ্নাংশটি হবে দুই বাই ছয়। অর্থাৎ এক বাই তিন যা দুই বাই ছয়ও তাই হলো, তাই লেখা যায় এক বাই তিন সমান দুই বাই ছয়। এবার আসুন হাফ অংশ অপর আনারসটিতে। এখানেও পূর্বের মতো ছটি খণ্ড করতে হবে। তাহলে হাফ এই খণ্ডটিকে তিনটি খণ্ডে ভাগ করুন, আর অপর যে হাফ অংশ রয়েছে এটিকেও তিনটি খণ্ডে ভাগ করুন, তাহলেই মোট ছটি খণ্ড হবে। এবার বলুন,
এই অংশ কি ভগ্নাংশ তৈরি করল? এখানে তিনটি খণ্ড, মোট ছটি খণ্ড থেকে নেওয়া হয়েছে, তাহলে ভগ্নাংশটি হবে 3/6। এটি আসলে হাফ ভগ্নাংশ, তাহলে হাফ সমান লেখা যায় 3/6। এবার হাফ অর্থাৎ 3/6 এবং 1/3 অর্থাৎ 2/6 এই ভগ্নাংশ দুটিকে যোগ করুন। যোগ করতে হলে দেখুন মোট কটি খণ্ড নেওয়া হয়েছে। হাফ অংশ থেকে নেওয়া হয়েছে 3টি খণ্ড আর 1/3 অংশ থেকে নেওয়া হয়েছে 2টি খণ্ড, তাহলে মোট 5টি খণ্ড নেওয়া হয়েছে। এটিই হবে যোগফলের লব্ধ। তাহলে যোগফলের লব হলো 5। যেহেতু আনারসটিকে বা একটি আনারসকে মোট 6টি খণ্ডে ভাগ করা হয়েছে, তাহলে এটি হবে হর। অর্থাৎ মোট যে কটি খণ্ডে ভাগ করা হয় সেটি হয় হর। তাহলে যোগফলের যে ভগ্নাংশ হবে তার হর হবে 6। তাহলে যোগফলের ভগ্নাংশটি দাঁড়ালো 5/6। এই কারণে 1/2 যোগ 1/3 করতে 1/2 ভগ্নাংশটিকে অপর ভগ্নাংশ অর্থাৎ 1/3 হর 3 দ্বারা গুণ করতে হয়। একইভাবে 1/3 এই ভগ্নাংশটিকে প্রথম ভগ্নাংশ 1/2 হর 2 দ্বারা গুণ করতে হয়, নতুবা 2 এবং 3 লসাগু থেকে 6 বের করতে হয়। আশা করি এবার মৌলিক ধারণাটি পরিষ্কার হলো। অসাধারণ কৌশলে জিকে ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করুন সঞ্জিত বারুই চ্যানেলটি, আর নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেতে বেল আইকনটি প্রেস করুন। যদি 1/3 প্লাস 1/2 প্লাস 1/x সমান 4 হয়, তাহলে x সমান কত? অপশন এ 5/18, বি 6/19, সি 18/5, ডি 24/11। MBA 2002। 1/3 যোগ 1/2 যোগ 1/x সমান 4। x এর মান যেহেতু বের করতে হবে, তাই x এর টার্মকে বাঁ দিকে রেখে 1/3 ও 1/2কে ডান দিকে নিয়ে আসুন। তাহলে আসবে 1/x সমান 4 মাইনাস 1/3 মাইনাস 1/2। কেননা সমানের একদিক থেকে অন্য দিকে গেলে সাইন চেঞ্জ হয়, তাই 1/3 প্লাস সাইন মাইনাস হলো এবং প্লাস 1/2 সাইন মাইনাস 1/2 হলো। এবার পূর্বের নিয়মে যোগ বিয়োগ করুন। তিনটি রাশিকে একসাথে করতে গেলে চারের তলায় হর হিসেবে 1 লিখুন, কেননা 4কে 1 দিয়ে ভাগ করলে 4ই হয়, তাই 4-এর জায়গায় 4/1 লেখা যায়। তাহলে তিনটি ভগ্নাংশ দাঁড়ালো 4/1 মাইনাস 1/3 মাইনাস 1/2। এবার 4/1কে বাকি দুটি হর 3/2 অর্থাৎ 3^2 দিয়ে গুণ করুন, এলো 4/6 24/6। পরবর্তী ভগ্নাংশ 1/3কে বাকি দুটি হর 1/2 অর্থাৎ 1/2 দিয়ে গুণ করুন, আসবে 1/2 / 3/6 অর্থাৎ 2/6। একইভাবে শেষ ভগ্নাংশ 1/2কে বাকি দুটি হর 1/3 অর্থাৎ 1/3 দিয়ে গুণ করুন, এলো 1/3 / 2/6 অর্থাৎ 3/6। তাহলে ভগ্নাংশগুলি দাঁড়ালো 24/6 মাইনাস 2/6 মাইনাস 3/6। দেখুন প্রত্যেকটি ভগ্নাংশের হর 1 চলে এসেছে, আর ভগ্নাংশের হর 1 চলে এলেই যোগ বিয়োগ করতে অনেক সুবিধা হয়, তাই এটিকে লিখুন 24 - 2 - 3/6। তাহলে 24 থেকে প্রথমে 2 বাদ দিন, হলো 22, 22 থেকে এবার 3 বাদ দিন, এলো 19। তাহলে ফলাফল দাঁড়ালো 19/6 অর্থাৎ 19/6 মান এলো 1/x। বের করতে হবে x, তাই দুটি ভগ্নাংশকে উল্টে দিন, এলো x/1 = 6/19। এক্ষেত্রে x এর তলায় 1 লেখার কোনো প্রয়োজন হয় না, অতএব x = 6/19। সঠিক উত্তর অপশন বি। 1/9 যোগ 1/6
যোগ এক বাই বারো যোগ এক বাই কুড়ি যোগ এক বাই ত্রিশ যোগ এক বাই বিয়াল্লিশ যোগ এক বাই ছাপ্পান্ন যোগ এক বাই বাহাত্তর। ভগ্নাংশগুলির যোগফল হবে অপশন এ ওয়ান বাই টু, অপশন বি শূন্য, অপশন সি ওয়ান বাই নাইন, অপশন ডি ওয়ান। স্টাফ সিলেকশন কমিশন 2002। মোট আটটি ভগ্নাংশ আছে আর প্রতিটির হর আলাদা, তাই এই ভগ্নাংশের যোগ করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, তাই কোনো ট্রিক্স নিশ্চয়ই এখানে ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় ভগ্নাংশের হর ছয়কে টু ইন্টু থ্রি আকারে লিখুন। এবার ওয়ান বাই বারো ভগ্নাংশের হর বারোকে এমনভাবে ভাঙুন যেন পরপর দুটি সংখ্যার গুণফল আকারে লেখা যায়, যেমনভাবে ছয়ের ক্ষেত্রে টু ইন্টু থ্রি পাওয়া গেল, তাহলে বারো সমান তিন ইন্টু চার লেখা যায়। একইভাবে কুড়ি সমান চার ইন্টু পাঁচ, তিরিশ সমান পাঁচ ইন্টু ছয়, বিয়াল্লিশ সমান ছয় ইন্টু সাত, ছাপ্পান্ন সমান সাত ইন্টু আট, বাহাত্তর সমান আট ইন্টু নয় লেখা যায়। খেয়াল করে দেখুন হরের গুণফলগুলি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, দুই ইন্টু তিন, তিন ইন্টু চার, চার ইন্টু পাঁচ, পাঁচ ইন্টু ছয়, ছয় ইন্টু সাত, সাত ইন্টু আট, আট ইন্টু নয়। এবার দেখুন প্রথমে এবং শেষে কত আছে। প্রথমে ওয়ান বাই টু ইন্টু থ্রি অর্থাৎ ওয়ান বাই টু, শেষে ওয়ান বাই এইট ইন্টু নাইন অর্থাৎ ওয়ান বাই নাইন। এবার মাঝে সবগুলি কাটুন, তাহলে আসবে ওয়ান বাই নাইন প্লাস হাফ মাইনাস ওয়ান বাই নাইন। প্রথমের ওয়ান বাই নাইন এবং শেষের মাইনাস ওয়ান বাই নাইন কাটুন, তাহলে পড়ে থাকলো হাফ, অর্থাৎ সঠিক উত্তর অপশন এ। এবার আসুন জেনে নিই কেন মাঝের সংখ্যাগুলি বা ভগ্নাংশগুলি কেটে গেল। ওয়ান বাই সিক্স থেকে এলো ওয়ান বাই টু ইন্টু থ্রি, ওয়ান বাই টু ইন্টু থ্রি সমান লেখা যায় ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি। ওয়ান বাই টুকে তিন দিয়ে গুণ করলে আসে থ্রি বাই সিক্স এবং ওয়ান বাই থ্রিকে দুই দিয়ে গুণ করলে আসে টু বাই সিক্স, অর্থাৎ ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রির জায়গায় লেখা যায় থ্রি বাই সিক্স মাইনাস টু বাই সিক্স সমান ওয়ান বাই সিক্স। একইভাবে বাকি ভগ্নাংশগুলিকেও এভাবে লিখুন, তাহলে আসবে ওয়ান বাই নাইন প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ফোর থেকে আসবে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ থেকে আসবে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্স থেকে আসবে ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স, ওয়ান বাই সিক্স ইন্টু সেভেন থেকে আসবে ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সেভেন, ওয়ান বাই সেভেন ইন্টু এইট থেকে আসবে ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই এইট, ওয়ান বাই এইট ইন্টু নাইন থেকে আসবে ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই নাইন। এবার ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই নাইন কাটলো, মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি কাটলো, মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর কাটলো, মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ কাটলো, মাইনাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স, মাইনাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই সেভেন, মাইনাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট কাটলো। তাহলে একমাত্র হাফ রইল, তাই এটি হলো সঠিক উত্তর। আশা করি ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আর কোনো জটিলতা রইল না। এই পর্ব এখানেই শেষ করছি।